ঢাকায় তো ইলেকট্রিসিটি ঠিক হয়ে গেছে, কিন্তু গ্রামে এসে দেখি ঠিকই আগের মতো অবস্থা। গ্রামে এখনো দিনে 10 থেকে 12 ঘন্টা কারেন্ট থাকে না। সো সরাসরি আমি গ্রামে বসেই সব জায়গা থেকে আমাদের জাতীয় ফ্যান শিয়াওমি সোলোভো F5 Pro বা F5 Pre যেটাই বলেন, সো এটা আমি অর্ডার করেছি। এটা ডেলিভারি চার্জ সহ পড়েছে 3,050 টাকা। এখানে 100 টাকা আমি অ্যাডভান্স ডেলিভারি করেছিলাম। সো ওরা 2 দিনের মধ্যেই ওরা ঠিক মতোই ডেলিভারি করেছে, এবং প্রাইসও দেখলাম যে সবচেয়ে থেকে কম প্রাইসে পেয়েছি। সো চলুন এটাকে আনবক্সিং করি। আচ্ছা, ফ্যানের ভিতরে এরকম একটা ফোম দিয়ে যেহেতু প্যাকেটিং করা ছিল, তাই ফ্যানটা যে আসলে আসলে তেমন চাপ হওয়ার কোনো পসিবিলিটি নাই, তারপরে ওরা ভালো প্যাকেটিং করতে পারতো চাইলেই। আর এটার সাথে একটা স্ক্রু পেয়েছি, চার্জার কেবল, চার্জার কোনো ইনক্লুডেড নেই। এটা দিয়ে মেবি টেবিলের নিচে রাখার জন্য মেঝে প্যাড হতে পারে। এই হচ্ছে ফ্যানটা, জাতীয় ফ্যান, আসলে সাইজে কিন্তু মোটামুটি অনেক ছোট। এটা প্রায় এখানে 6 থেকে 7 ইঞ্চের মতো হবে চওড়াটা। আর এই প্রোতে আমি যতটুকু ফিচার দেখতে পেয়েছি, এটার এক্সট্রা ফিচার হচ্ছে এটা একটু যে অ্যালুমিনিয়াম স্টিল, এটা যেহেতু অ্যালুমিনিয়ামের, এটা দিয়ে একটু হাইট বাড়ানো কমানো যায়। এই যে দেখতেছেন হাইটটা কিন্তু বাড়তেছে, এখানে একটু অ্যালুমিনিয়ামের ইয়ার দেওয়া, তারপর এখানে লক করে দেওয়া যায়। তারপর সেম F5 এর মতোই জাস্ট খালি একটা ফিচারই আছে, এটা হচ্ছে একে, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। বাতাস যেরকম আমি দেখতে পাচ্ছি, আমার রুমে একটা ওয়ালটনের ফ্যান আছে 14 ইঞ্চির, সেম কোয়ালিটির বাতাস, কিন্তু আসলে ফ্যানটা এত ছোটো কিন্তু বাতাস কিন্তু অনেক বেশি। সো যারা 3,000 টাকার মধ্যে একটা নর্মাল ফ্যান খুঁজতেছেন জাস্ট এক্সট্রা ব্যাকআপের জন্য, তারা অবশ্যই এই ফ্যানটাকে ট্রাই করতে পারেন। আমি মোটামুটি স্যাটিসফাইড, যে বাতাস দেখতেছি, ফ্যানটা ছোট হতে পারে কিন্তু বাতাস কিন্তু হিউজ পরিমাণে বাতাস। সো আর যেটা আমি অনেক রিভিউতে শুনেছি যে শব্দ হয় না, এটা টোটালি ভুল, এটা কিন্তু মোটামুটি ভালোই শব্দ হয়, ফ্যানের বাতাসে প্রচুর শব্দ হয়, অনেকেই বলে এটা শব্দ হয় না, আমি জানি না কেন বলে। আর নিচে কিন্তু একটা প্যাড লাগানো আছে টেবিলের উপরে রেখে নড়াচড়া না করে। সো আজকে পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।